بسم الله الرحمن الرحيم اعوذ بالله من الشيطان الرجيم আজকে একটি আলাপ নিয়ে আসলাম সেই আলাপটি হলো এই জগতের সমস্ত মুসল্লি সমস্ত তাবলীগওয়ালা সমস্ত সাধারণ লোকেরা একটা কথা বলে থাকে মসজিদ আল্লাহর ঘর সমস্ত সাধারণ লোকেরা বলে থাকে মসজিদ আল্লাহর ঘর তাহলে এখানে একটা বিষয় হলো যে আমরা যে একটা ঘর বানিয়ে সেখানে বসবাস করি তখন সেই ঘরটা হলো মানুষের ঘর আমরা সেই ঘরে গিয়ে যদি ডাক দেই হে মঈনুদ্দিন হে সেলিম তখন কিন্তু তারা ঘরের ভিতরে থাকলে তারা সুযোগ দেয় যে হে আমি আছি কিন্তু দেখা যায় যে মসজিদ তো আল্লাহর ঘর এখন আল্লাহর ঘরে গিয়ে যদি ডাক দেওয়া হয় হে আল্লাহ হে আল্লাহ ইয়া আল্লাহ কিন্তু দেখা গেছে কোনো সুযোগ পাওয়া যায় না তাহলে বোঝা গেল যে আমাদের যে ঘর মানুষ থাকার ঘর এই ঘরে ডাক দিলে মানুষ সাড়া দিচ্ছে কিন্তু মসজিদ ঘরের মধ্যে গেলে তো আল্লাহ সাড়া দিচ্ছে না আমরা তো শুনতে পাচ্ছি না তাহলে কি এই কথাটা মিথ্যা যে মসজিদ আল্লাহর ঘর না মিথ্যা না কিন্তু এখানে আসতে হবে যে মসজিদ কত প্রকার এবং কি কি এবং কোন মসজিদের মধ্যে ডাক দিলে আল্লাহ কথা বলে আমার কথার উত্তর করে একটি মসজিদ মানুষে ইটা পাথর দিয়ে সিমেন্ট দিয়ে রড দিয়ে সুন্দর করে একটি মসজিদ তুলল এবং সেটার মধ্যে গিয়ে মানুষ নামাজ পড়ল সেজদা করল কিন্তু বলা হয়েছে এটি আল্লাহর ঘর কথা মিথ্যে নয় কিন্তু প্রকারভেদ আছে যে মসজিদে আল্লাহ থাকে তাহলে কোন মসজিদে আল্লাহ থাকে মসজিদের প্রকারভেদ কি প্রকারভেদে যদি যাই তাহলে দেখা গেছে ইটা পাথর কথা বলে না আর ইটা পাথরের মসজিদের মধ্যে যে আল্লাহ থাকে এমন কথা আল্লাহ কোথাও বলে নাই তবে সেই মসজিদটা আল্লাহ নিজে বানাইলেন তা নিজে বানাইলেন এবং সেটা বানাইতে যাইয়া কর্মচারী রাখলেন সেই কর্মচারীটি কি মকরুম সেই মকরুম দিয়ে সেই মসজিদটি বানাইছেন এবং সেই মসজিদটি বানানোর পরে সেই মসজিদ হাটে চলে কথা বলে আচ্ছা এবার আসি যে যদি বলি যে মোহাম্মদ লিখতে প্রথম ম এবং মসজিদ লিখতে প্রথম ম আচ্ছা মোহাম্মদ যিনি তিনি সাড়ে চোদ্দশো বছর আগে আইসা গেছেন এবার আসি যে মোহাম্মদের শেষে দাল আছে কিন্তু দেখা গেছে আদম লিখতেও দাল আছে তো এখন সেই আদমের ঘরে সেই আদমের যে ঘরটা এই ঘরটা একটা মসজিদ এবং এই ঘরের ভিতরে যে একটা কাল্প আছে এই কাল্পটা যার পবিত্র সেই কাল্পটা হলো আল্লাহর ঘর আল্লাহ সেই কাল্পের মধ্যে সিংহাসন নিয়ে বসেন তাহলে বোঝা গেল যে আল্লাহ কোরআনে আরেকটি জায়গা বলছে যে নিজেকে পবিত্র করল সেই তিনি সফল কাম তাহলে সফল কাম তিনি সফল কাম যিনি তিনি কি আসলে যে যার কাল্পটাকে তরুতাজা করল এবং তার যার কাল্পটাকে পরিষ্কার করে চকচকা করল এবং সেই কাল্পের মধ্যে আল্লাহ আসে সেই সিংহাসনে বসে আর তখনই আল্লাহ বলেছে যে নিজেকে পবিত্র করল তিনি সফল কাম তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার নামের আগের প্রথম যে নাম্বার তার প্রথম যে অক্ষরটা সেটা হলো মিম মানুষ যদি আমরা লিখি প্রথম অক্ষর মিম তাহলে
আদম যদি লিখতে যাই এটার মধ্যে দাল আছে, মোহাম্মদ যদি লিখতে যাই তাহলে লাস্টে দাল আছে। তাহলে আদমই দেখা গেছে যে সেই নূরে মোহাম্মদই থেকে আসছে, এবং সেই আদমের কালবের মধ্যে যখন পবিত্রতা হয়েছে তখন তাকে সুফি আদম বলা হয়েছে। আদি আদম এবং সুফি আদমের মধ্যে পার্থক্য আছে। আদি আদম যখন নিজেকে সুফি বানাইল, পবিত্র হইল, তখন তিনি সুফি আদম হইল। তাহলে আমরা সেই আদমের বংশধর, আমরা বনি আদম। তাহলে আমরা যদি সাধনা করি, আমরা যদি আল্লাহর কাজ করি, তাহলে আমাদের কালবটা পরিষ্কার হবে, আর সে পরিষ্কার কালবে আল্লাহ আসবে। তাহলে আল্লাহ যে ঘরে বসবে সেটাই তো আল্লাহর ঘর, আল্লাহ যে ঘরে বসবে সেটাই তো আল্লাহর ঘর। তাহলে আল্লাহ কোন ঘরে বসে? মুমিনের কালবে। সেই কালবের ভিতরে আল্লাহর সিংহাসন। তাহলে বোঝা গেল কালব মুমিনের ঘরে কালব, আর সেই কালবের মধ্যে আল্লাহ বসে। তাহলে মুমিন নিজেই আল্লাহর ঘর। তাহলে একটা শরীয়তের এক চটিয়া লোকেরা বলতেছে যে মসজিদ আল্লাহর ঘর, তাহলে আর আমি বলতেছি কোরআন অনুসারে হাদিস অনুসারে যে মুমিন ব্যক্তির কালবটাই হলো আল্লাহর ঘর, আর মুমিন ব্যক্তি নিজেই আল্লাহর ঘর। এই মুমিনকে যদি কেউ আদর করে তাহলে সেটাও রাসুল পাবে, আল্লাহ পাবে। মুমিন ব্যক্তিকে যদি অপমান অপদস্থ করে সেটাও আল্লাহ রাসুল পাবে। তাহলে মূলত মসজিদ যেটা, সেটাই হলো যিনি পবিত্র মানুষের দেহটা, পবিত্র কালব ওয়ালা যেই দেহটা, সেই ব্যক্তিটাই একজন মসজিদ একটা। আর সেই মসজিদ, সেই মসজিদের মধ্যে, কালবের মধ্যে আল্লাহ বাস করেন। তো যদি আমরা বলি যে মসজিদ আল্লাহর ঘর, ঠিক আছে, এটা শরীয়তের ভাষায় সহজ ভাষায় বলে ফেলল, কিন্তু মুমিনের ঘরটাই মসজিদ। আর সেই মসজিদের মধ্যে নাপাক দিয়ে যদি ভরে রাখা হয় বিভিন্ন নাপাক, সেই নাপাকটি কি? পাপের ময়লা। পাপের ময়লা দিয়ে যদি এই ঘরটাকে পরিপূর্ণ করে রাখা হয় তাহলে এই ঘরের মধ্যে আল্লাহ আসবে না। বা একটা মসজিদের মধ্যেও যদি দেখা যায় ময়লা আবর্জনা রাখা আছে, এখানে কোনো মুসল্লিও নামাজ পড়তে আসবে না, তেমনি আল্লাহ আমাদের এই কালবের ঘরে কখনোই আসবে না যদি আমরা সেই কালবটাকে ময়লা বানিয়ে রাখি। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা কথা বলেছে যে যিনি নিজের বাম পাশের দুধের এই দুই আঙ্গুল নিচে যে একটা মাংসের টুকরা আছে, এই মাংসের টুকরাটা যার পবিত্র তার সর্ব অঙ্গটাই পবিত্র, আর সেই মাংসের টুকরাটাই হলো কালব, আর সেই কালবের মধ্যে আল্লাহ বসেন। তাহলে বোঝা গেল আল্লাহর ঘর কোনটা? মুমিন ব্যক্তি নিজেই আল্লাহর ঘর। তাহলে মুমিন ব্যক্তি আল্লাহর ঘর, এই মুমিন ব্যক্তি কথা বলে, চলাফেরা করে, তাহলে তিনিই মসজিদ, এবং সেই মসজিদের ভিতরে আল্লাহ আছেন। আমি যদি একটা মুমিন ব্যক্তিকে ডাকি, তাহলে সেই মুমিন ব্যক্তিকে ডেকে যদি আমি তাকে আদর করি, তাকে যদি আমি সম্মান করি, তাকে যদি আমি সেবা করি, তাহলে এই সেবাটাকে আমি আল্লাহকেই করলাম। কারণ এই মসজিদ যত জীবন্ত, চলাফেরা করে, মানুষকে শিক্ষা দিতে পারে, হেদায়েতের জন্য মানুষকে ডাকতে পারে, তাহলে মসজিদ একজন পবিত্র মানুষ, একজন মুমিন ব্যক্তি। তো যদি কেউ বলা হয় যে না এটা মানলাম না, তাহলে আমি যদি মুমিন ব্যক্তিকে ডাকি তাহলে তিনি সুমুখ নেবে, এবং সুমুখ নেবে বলতে যে তার ভিতরে যে আত্মাটা আছে, আত্মারূপে সাই নিরঞ্জন, আত্মার মধ্যে তিনি বিলীন হয়ে আসে, তখন এই মুমিন ব্যক্তিকে আল্লাহ নিজেই পরিচালনা করে। এখন তার কাছে যদি আমি সাহায্য চাই, আমি এই বিপদগ্রস্ত, আমি সেই বিপদগ্রস্ত, তাহলে তিনির মধ্যে যে আল্লাহ আছে, তখন তার মাধ্যমে আল্লাহ আমাকে সেই সহযোগিতা করবে, আমার বিপদ দূর হবে। এবং সেই মুমিন ব্যক্তির মহব্বতে যদি থাকি, সেবায় যদি থাকি, তাহলে তার উচিলায় আমি আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারব। এই জন্য বলি যে আমরা শরীয়তের ভাষায় শুধু বলবো না যে মসজিদ ঘরে আল্লাহ আছে, তো মসজিদ ঘর চিনতে হবে, সেই মসজিদটাই হলো মুমিনের ঘর,
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেই একজন মহা মসজিদ এবং আমরা ক্ষুদ্র মসজিদ। আমাদের এই দেহ মসজিদটাকে আমরা যদি পবিত্র করে রাখতে পারি তাহলে একদিন আল্লাহ আসবে। জানি না আপনারা আমাদের আমার এই কথাগুলো কোন মনে নিয়েছেন। যদি আমার প্রতি অসন্তুষ্ট হন তবু আমাকে কমেন্টে জানাবেন, যদি সন্তুষ্ট হন তবু আমাকে জানাবেন, এবং যদি ভালো লাগে যে আমাদের বাকি ভিডিওগুলো পেতে আপনি সাবস্ক্রাইব করুন, তাহলে আমাদের আরও 100-150 আলোচনা ভিডিও আপনাদের সামনে উপস্থিত হবে। আজ এই কথাগুলোই বলে রাখলাম। আল্লাহ হাফেজ।